পুরাই মূলতে সুখিয়াছে জঙ্গলে একদম গভীর জঙ্গলে যাওয়া বলে রাস্তা মোটামুটি হারিয়ে গেছে আমাদের স্কুটি রাখা ছিল আপনার স্কুটিতে ছিল একদম সাথে ওই মনে হয় বুঝতে পারছি কোন দিকে যাবো আর কি মানে এতটাই ভিতরে অলরেডি তিন চারবার দৌড়া দৌড়ি আমাদের কি করা দরকার আমাদের মনে হয় বন দপ্তরকে আরেকটু উদ্যোগ নিয়ে গাছ লাগানোটা বাড়াতে হবে।
আমাদের স্কুটি নিয়ে তো আমরা এতটা ঢুকে গেছি, এরপর আমাদেরকে বার হতে হবে। আমাদের কানে এখান থেকে গাড়ির আওয়াজ সব আসছে, কিন্তু সেই গাড়িটা পর্যন্ত পৌঁছাতে হবে আর কি। আমরা মোটামুটি 1 কিলোমিটার ভিতরে আছি জঙ্গল থেকে, তো জঙ্গল থেকে 1 কিলোমিটার ভিতরে যেতে 1 কিলোমিটার বার হতে হতে আমাদেরকে মোটামুটি মানে সোজা রাস্তা এখানে নেই। এখান থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা রাউন্ড মার্কা রাস্তা আছে, এইখান থেকে দুটো রাস্তা দেখা যাচ্ছে। একটা রাস্তা পশ্চিম দিকে, একটা রাস্তা পশ্চিম দিকে রাস্তাটা হচ্ছে এটা ড্যাংসাই নদী। আমাদের একটা ড্যাংসাই নদী যাচ্ছে বরাবরের উপর দিয়ে, আর পশ্চিম দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা আমাদের বলরামপুর রোড। এই রোড দিয়ে বলরামপুর যাওয়া যায়, এখানে এখান থেকে 1 কিলোমিটার বাইরে আছে, আর নদীটা প্রায় এখান থেকে 2 কিলোমিটার ওই সাইডে আছে। আমরা নদী এই মুহূর্তে যাচ্ছে, আমরা এই মুহূর্তে মানবাজার রোড যাব। মানবাজার রোড থেকে ওই রাস্তা হয়ে নদী ধরবো বাল্লারঘাট, বাল্লারঘাট হয়ে আমরা রত্তাড় যাবো। রত্তাড় তো এই জঙ্গলের মাঝে একটা মন্দির, রত্তাড় থেকে আমরা সহজা আমাদের মুরগি লড়াই ইভেন্ট যেখানে হচ্ছে সেখানে চলে যাবো। আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছি, এখন এটা জঙ্গলের শেষ রাস্তা আর কি। মানে এই রাস্তার থেকে শাল জঙ্গলটা শুরু, এদিকে সোনাঝুরি পলাশের জঙ্গল, এদিকে একটা রাস্তা গেছে বড় রাস্তা। এই রাস্তাটা আমাদের নদী চলে যায়, নদী মানুষ ধান খেত আছে এর পাশে, সে ধান খেত নদী সব কিছু এই রাস্তা দিয়ে যায় মানুষ। আর এদিকে একটা রাস্তা গেছে যে রাস্তাটা মেন রাস্তাতে উঠে, যেটা বারবার আমি বলছিলাম বলরামপুর রোড, সেটার জন্য এই শর্টকাট রাস্তা আছে। রাস্তাটা খুব ভালো নয়, মানে ইদানিং এই রাস্তা ইউজ হচ্ছে, আগে ইউজ হতো না। তো এই রাস্তাটাতে আমরা যাবো, কারণ আমরা ধান খেত গেলে এই সূর্যাস্তটা পাবো না আর কি, তার জন্য আমরা এখন রোডে যাবো। রোডে গিয়ে পুরো জঙ্গলটাকে কভার করবো। আমি আটকে গেছি, আমি বেরিয়ে গেছি। আমরা পৌঁছে গেছি আমাদের ন্যাচারাল নদীতে, যে নদীটা শ্রীনিবাস জঙ্গলের সাইড বরাবর চলে যাচ্ছে। আর এই নদীটা আমাদের বড় বাজারের প্রাণ বলা যায়, বড় বাজার পুরো বড় বাজারটা এই নদীর উপর অবস্থিত, এবং এই নদীর জলেই পুরো বড় বাজারের পানীয় সরবরাহ করা হয়।
Yeah. আপনার একটা পুরো প্রায় যে আপনি পুরো মামলে চলে যান।